নমস্কার আমি অর্পিতা অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সাধারণ আর খুবই রেগুলার একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আলু বেগুন ভাজা যেটা আমাদের ঘরে নর্মালি রোজের হয়েই থাকে তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে তৈরি করে থাকি লাগছে বেগুন বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি দুটো আলু এভাবে স্লাইস করে নিয়েছি পেঁয়াজ কুচিও একসাথে রেখেছি ফোড়নের জন্য গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর স্বাদ মতন নুন আর হলুদ লাগছে এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করার জন্য রেখেছিলাম প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব সমস্ত বেগুনগুলোই দিয়ে দেব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এই অবস্থায় বেগুনগুলোকে এবারে তুলে রাখব ওই তেলেই আমি এবারে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব এইবারে আমি আলু আর পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এর মধ্যে আমি নুন আর হলুদটাও দিয়ে দিলাম সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি ভালো করে এবারে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকাটা খুলে দেখব এবার ভালো মতন ভাজা হয়ে গেছে আর আমি দুবার মাঝখানে মিক্স করে দিয়েছিলাম যাতে তলায় না লাগে এইবারে এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবো আলুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল আলু বেগুন ভাজা সবাই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আপনারা সুস্থ থাকবেন কোন ভালো থাকবেন